হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াসে ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তো তার আজকে টাইপ সিক্স হচ্ছে আর যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারে আজকে টাইপ সিক্স হবে এর আগে আমরা টাইপ ফাইভ পর্যন্ত করেছি তো আজকের প্রথম কোশ্চেন দেখো তো আমরা টাইপ সিক্সে যেটা করবো যখন একটি পণ্য এ দ্বারা বি কে বি দ্বারা সি কে বিক্রি করা হয় তো আজকের প্রথম কোশ্চেন দেখো এ একটি সাইকেল বিকে ত্রিশ পার্সেন্ট লাভে বিক্রি করে এবং বি সেটি সি কে দশ লাভে বিক্রি করে সি যদি সাইকেলের জন্য বারোশো সাতাশি দিয়ে থাকে তবে এ সাইকেলের জন্য কত দাম দিয়েছিল আচ্ছা তো আমরা প্রথমে এটার অনুপাতগুলো বের করব অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো আমরা প্রথম করেছিলাম প্রথম টাইপটা ওইভাবেই করে নেব ওই অঙ্কগুলো ঠিক আছে তো এখানে ধরো এ রয়েছে এখানে বি রয়েছে এখানে সি রয়েছে এ তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো তার মানে এ যদি একশো টাকায় কিনে একশো তিরিশ টাকায় বিক্রি করবে আবার বি আবার দশ পারসেন্ট লাভে মানে বি যদি একশো টাকায় কেনে তাহলে একশো দশ টাকায় বিক্রি করবে ঠিক আছে এবার এর থেকে অনুপাত যদি আমরা বের করি তো আমরা অনুপাত অনুপাতের প্রথম নিয়ম কি করেছিলাম যে যেগুলো ফাঁকা ঘর থাকবে পাশেরটা দিয়ে পূর্ণ করে দেবো মানে এখানে একশো ত্রিশ রয়েছে তো পাশে একশো তিরিশ লিখবো এখানে পাশে একশো রয়েছে তো এখানেও একশো লিখবো যে এইটা একশো তিরিশটা এখানে লিখলাম এই একশোটা এখানে লিখলাম ঠিক আছে তো পূর্ণ হয়ে গেল এবার চলে এখানে আমরা শূন্য শূন্য করে কেটে দিই এভাবে কাটবো তো এখানে হয়ে যাবে দশ দশে একশো আর এখানে হয়ে যাবে একশো তিরিশ আর এখানে হয়ে যাবে তেরোকে এগারো দিয়ে গুণ করলে একশো তেতাল্লিশ ঠিক আছে এবার অঙ্ক তো দেখো সি যদি সাইকেলের জন্য বারোশো সাতাশি দিয়ে থাকে তো এখানে সি একশো তেতাল্লিশ টাকা দিচ্ছে তবে এ সাইকেলের জন্য কত দাম দিয়েছিল তার মানে একশো তেতাল্লিশের মান হচ্ছে বারোশো সাতাশি তাহলে একশোর মান কত তাই তো এটা আমাদের বের করতে হবে তার মানে বারোশো সাতাশি গুণিত এটা উল্টে যাবে একশো বাই একশো তেতাল্লিশ এটা কত দিয়ে কাটবে এটা সাত নয় তিন নয় সাতাশ ন চোদ্দো একশো ছাব্বিশ একশো আঠাশ তার মানে এটা হবে ন দিয়ে কাটবে তাহলে এটা গুণ করলে কত হবে নশো আর অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে নশো অপশান বি ওকে দুই নম্বর অঙ্ক দেখো আকাশ পনেরো হাজার দিয়ে একটি মোবাইল কিনে এবং সেটি নেহাকে কুড়ি পারসেন্ট লাভে বিক্রি করে তারপর নেহা সেটি রোহিতকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে রোহিত মোবাইলটি ভেঙে ফেলে এবং করণকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে করণ মোবাইলটির জন্য কত দাম দিয়েছিল তো আমরা যেটা রেশো মেথডে করলাম অনুপাত মেথডে ওইভাবে হবে বা এভাবে আমরা করতে পারি যে পনেরো হাজার টাকার মোবাইল পনেরো হাজার টাকার মোবাইল প্রথমে কুড়ি পার্সেন্ট লাভে মানে একশো কুড়ি বাই একশো তারপরে পনেরো পার্সেন্ট লাভে একশো পনেরো বাই একশো তারপরে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয়েছিল পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর বাই একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মেন দামটা যেটা হয়েছিল যে লাস্টে গিয়ে ক্ষতি পঁচিশ পার্সেন্ট ক্ষতি করে সেটা বেরিয়ে যাবে ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানকার একটা শূন্য আর এখানকার তিনটা শূন্য তার মানে চারটা তো এখানকার চারটার সঙ্গে কেটে দিলাম একশো কেটে গেল আচ্ছা এবারে আমরা যদি কাটি তো এটা পনেরোকে তিন পাঁচে পনেরো আর এটা হবে কুড়ি আর এটা হবে ছয় এটা হবে দশ তো আর এটা হবে তিন আর এটা হবে পাঁচ তারপরে এটা হয়ে যাবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে গুণ নিচে কিছু নেই তাহলে তিন ত্রিশ নয় আর ন পনেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে একশো পনেরো দিয়ে গুণ করো একশো পঁয়ত্রিশকে একশো পনেরো দিয়ে যদি আমরা গুণ করি তো কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে আর পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাটষট্টি তাই তো তারপরে একশো পঁয়ত্রিশ আবার এখানে যদি আমরা একশো পঁয়ত্রিশ বসাই তাহলে আমি সাইডে লিখছি এটা এটা হয়ে যাবে পাঁচ পাঁচ সাত বারো ছ পাঁচ পাঁচশো এগারো আর তিনে চোদ্দো আর একে পনেরো তিন একে চার একে পাঁচ আর এটা পনেরো হাজার পাঁচশো পঁচিশ অপশানে রয়েছে অপশান বি এ ওকে তারপরে চলো টাইপ সেভেন নেট লাভ বা ক্ষতির উপর ভিত্তি করে প্রশ্ন পঙ্কজ দুটি বাইক কিনেছিল প্রথমটি চব্বিশ হাজারে এবং দ্বিতীয়টি কুড়ি হাজারে তো মানে আচ্ছা কিনেছিল প্রথমটি চব্বিশ হাজারে এবং দ্বিতীয়টি কুড়ি হাজারে প্রথম বাইকটি সে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে এবং দ্বিতীয়টি তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তার মোট লাভ বা ক্ষতি কত আচ্ছা দেখো প্রথমটি চব্বিশ হাজারে কিনেছিলো চব্বিশ হাজার কিনে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে তার মানে চব্বিশ হাজারে কুড়ি পার্সেন্ট লাভ তো এখানে কত টাকা লাভ করছে তাহলে সে চব্বিশ দুয়ে আটচল্লিশশো টাকা সে লাভ করছে দ্বিতীয়টি কুড়ি হাজারে কিনেছিল আর তিরিশ পারসেন্ট ক্ষতি মানে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে তাই তো তার মানে এটা হয়ে যাবে তাহলে তিন দুয়ে ছ হাজার তো দেখো এখানে ছ হাজার টাকা তার ক্ষতি হচ্ছে যেহেতু এটা তিরিশ পার্সেন্ট ক্ষতি কুড়ি হাজারের তিরিশ পার্সেন্ট মানে ছ হাজার আর এখানে চার হাজার আটশো টাকা লাভ হচ্ছে তো ক্ষতির পরিমাণটা তো বেশি হচ্ছে না তো কত টাকা বেশি হচ্ছে বারোশো টাকা বেশি হচ্ছে তার মানে ও টোটাল মানে দ্বিতীয়টাতে ছ হাজার টাকা ক্ষতি করছে আর প্রথমটাতে আটচল্লিশশো টাকা লাভ করছে তো টোটাল করলে আমাদের তার কিন্তু ক্ষতি থাকছে কত টাকা ক্ষতি থাকছে বারোশো টাকা ক্ষতি থাকছে অপশান বি হচ্ছে বারোশো টাকা ক্ষতি বাস হয়ে গেল চলো তারপরে দেখো গত বছর নীল দুটি ঘড়ি কিনেছিলো সে ঘড়িগুলি প্রতি ঘড়ি পনেরো হাজারে বিক্রি করেছিল একটি ঘড়িতে তার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছিল। এবং অপর ঘড়িতে এক্স পার্সেন্ট ক্ষতি হয়েছিল। তার ক্ষতির পরিমাণ ছিল দু হাজার এক্সের মান কত আচ্ছা দেখো সে দুটি ঘড়ি কিনেছিল প্রতিটি ঘড়ি পনেরো হাজার করে বিক্রি করেছিল তাই তো তো প্রতি ঘড়ি যদি পনেরো হাজার বিক্রি করে তার মানে দুটি ঘড়িতে তার অবশ্যই তিরিশ হাজার টাকায় বিক্রি করে কিন্তু তিরিশ হাজার টাকা বিক্রি করার পরেও বলছে তার দু হাজার টাকা ক্ষতি হয়ে গেছে তার মানে দুটি ঘড়ির দাম অবশ্যই বত্রিশ হাজার ছিল ঠিক আছে তো এটা তিরিশ হাজার এখন আমার কাজ দিবে না বত্রিশ হাজার টাকা কাজ দেবে তো তার আমরা কী পেলাম তার ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে দুটি ঘড়ি মিলিয়ে বত্রিশ হাজার টাকা ওকে কীভাবে পেলাম যে পনেরো হাজার করে বিক্রি করেছে দুটি ঘড়ি তার মানে তিরিশ হাজার টাকা বিক্রি করছে কিন্তু দু হাজার টাকা তবুও তার ক্ষতি হচ্ছে তার মানে অবশ্যই তার দুটি ঘড়ির দাম বত্রিশ হাজার টাকা ছিল তখনই তো দু হাজার ক্ষতি হবে তাহলে তিরিশ হাজার টাকা বিক্রি করছে আচ্ছা তার মানে তার দুটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা প্রথমটি বিক্রি করে সে পঁচিশ পার্সেন্ট লাভ করছে প্রথমটি বিক্রি করে সে পঁচিশ পার্সেন্ট লাভ করছে পঁচিশ পারসেন্ট লাভ মানে কত উপরে পনেরো হাজার টাকা বিক্রি করছে কিন্তু পঁচিশ পার্সেন্ট তার প্রথমটিতে লাভ হচ্ছে তাই তো তো পনেরো হাজারে যদি বিক্রি করে আর পঁচিশ পার্সেন্ট তার লাভ হয় তার মানে তার ক্রয় মূল্য কত হবে প্রথমটির ক্রয় মূল্য প্রথমটির ক্রয় মূল্য যদি আচ্ছা দেখো লাভ হলে আমরা ওই একশো পঁচিশ বাই একশো লিখছি ক্ষতি হচ্ছে তার মানে একশো বাই একশো পঁচিশ লিখবো একটু উল্টে দিলে আমরা ক্রয় মূল্যতে চলে আসবো ঠিক আছে এটা ক্যালকুলেশান করলে হবে বারো হাজার তার মানে প্রথমটির ক্রয় মূল্য তার বারো হাজার তো দ্বিতীয়টির ক্রয় মূল্য তাহলে কত তো টোটাল ক্রয় মূল্য বত্রিশ হাজার প্রথমটির বারো হাজার হয়ে গেলে দ্বিতীয়টির ক্রয় মূল্য নিশ্চয় তার কুড়ি হাজার এবার দ্বিতীয়টিতে সে এক্স পার্সেন্ট ক্ষতি করছে আচ্ছা কিন্তু সে দ্বিতীয়টিও তো পনেরো হাজারে বিক্রি করেছে দুটি তো পনেরো হাজারে বিক্রি করেছিল তো প্রথমটিতে লাভ করেছে ওটা আমরা পেলাম এবার দ্বিতীয়টিতেও পনেরো হাজারে বিক্রি করেছে কিন্তু দ্বিতীয়টি কিনেছিল কত কুড়ি হাজারে বিক্রি করেছিল কত পনেরো হাজারে তার মানে তার পাঁচ হাজার টাকা কি ক্ষতি হয়েছিল কত টাকার উপরে কুড়ি হাজারে কুড়ি হাজারে তার পাঁচ হাজার টাকা ক্ষতি তো একশো টাকাতে কত ক্ষতি একশো টাকাতে তার ক্ষতি হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ টাকা ক্ষতি তার মানে তার এক্সের মান হচ্ছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট তার ক্ষতি ওকে তারপরে দেখো বিকাশ প্রতি পাঁচশো চারে দুটি টেবিল বিক্রি করে একটি টেবিল সে চল্লিশ পার্সেন্ট লাভ করে এবং অপরটিতে সে চল্লিশ পার্সেন্ট ক্ষতি করে দুইটি টেবিলের মোট খরচ কত আচ্ছা এটা আমরা প্রথমে অনুপাত স্বানুপাতে নিয়ে যাই ঠিক আছে যে প্রথম টেবিলটি সে একশো টাকায় কিনে একশো চল্লিশ টাকায় বিক্রি করে ঠিক আছে আর দ্বিতীয় টেবিলটি সে একশো টাকায় কিনে আর চল্লিশ পার্সেন্ট ক্ষতি মানে ষাট টাকায় বিক্রি করে চলো ঘরগুলো পূর্ণ করে দিই ফাঁকা ঘরগুলো তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে এখানকার শূন্য শূন্য কেটে যাচ্ছে তোর ক্রয় মূল্য টোটাল একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে ছত চুরাশি টাকা তার মানে একশো টাকার জিনিস চুরাশি টাকায় বিক্রি করছে তো ষোলো টাকা ক্ষতি হচ্ছে তাই তো ষোলো পার্সেন্ট তার ক্ষতি হচ্ছে তো বলছে দুটি টেবিলের মোট খরচ কত তো দুটি টেবিলে ক্রয় বিক্রয় মূল্য কত পাঁচশো চার একটা তো দুটার হচ্ছে হাজার আট টাকা তার দুটি টেবিলের বিক্রয় মূল্য এবার হাজার আট টাকা বিক্রি করেও কিন্তু তার চুরা ষোলো পারসেন্ট ক্ষতি হচ্ছে তার মানে চুরাশি টাকায় বিক্রি করছে তো চুরাশির মান হচ্ছে হাজার আট আমাদের একশোর মানটা বের করতে হবে একশোর মান কত তো একশো বাই চুরাশি এটা যদি আমরা করি চার বারো আটচল্লিশ এটা বারো দিয়ে কাটবে তো অ্যান্সার হবে আমাদের বারোশো আশা করি বুঝতে পেরেছ আমি কি করলাম যে প্রথমে রেশো মেথডে নিয়ে আসলাম একশোর জিনিস লাভে বিক্রি করলো তারপরে একশোর জিনিস ক্ষতিতে বের করলো এবার দুটো আমরা ক্যালকুলেশন করলাম যে গুনটুন করে এখানে একশো পেলাম চুরাশি পেলাম তো এটা ছিল তার ক্রয় মূল্য এটা ছিল বিক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্য প্রতিটি সে পাঁচশো চারে বিক্রি করছে তো বিক্রয় মূল্য তার হাজার আট হচ্ছে দুটো মিলিয়ে কিন্তু এখানে বিক্রয় মূল্য চুরাশি পাচ্ছি তার মানে চুরাশির মান হচ্ছে হাজার আট তো একশোর মান অর্থাৎ ক্রয় মূল্য কত একশোর মান হচ্ছে তাহলে বারোশো টাকা ওকে তো এই ছিল আমাদের অঙ্ক